দেরিতে হলো তিনি আজকে মন্ত্রীর আসন পেয়েছেন। এটা গ্রাউন্ডের মাসে অনেক আগেই আশা করেছিল তিনি মন্ত্রী হবেন, একটু দেরি হয়ে গেছে। কিন্তু এখনও আমি বলবো যে এই দায়িত্ব তিনি সুচারুভাবে পালন করবেন, কোনো রকম এই দায়িত্ব পালন করতে কোনো রকম কোনো দিকেই তিনি পিছপা হবেন না। আমি ব্রাউনারবাসীর প্রতি আহ্বান, একটাই আহ্বান জানাব, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অনেক সেন্সিটিভ মন্ত্রণালয়, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমরা যারা রাজনীতি করি, ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মী প্রত্যেকের প্রতি আহ্বান জানাব, ব্রাউনের সকল মানুষের প্রতি আমি আহ্বান জানাবো, সকলের প্রতি আমি আহ্বান জানাবো, এই সেন্সিটিভ মন্ত্রণালয়, এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোন রকম আমরা যাতে কোন রকম তার ক্ষতি না করি, সঠিকভাবে দায়িত্ব পালনে আমরা যাতে সাহায্য করি, অবশ্যই আমাদের জন্য কাজ করবেন, এটা ঠিক, গ্রামের বাসীর জন্য কাজ করবেন, আরো উন্নয়নের কর্মকাণ্ড তিনি করবেন, যে আমরা সবাই তার পাশে থাকব। তার এই মন্ত্রিত্বের, তিনি যে মন্ত্রিত্বের পদে আসীন হয়েছেন, সেই ক্ষেত্রে আমরা তার সবাই পাশে থাকব, রাজনৈতিক ক্ষেত্রে আমরা তার সবাই পাশে থাকব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে ভিশন, আজকে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে, অনেক ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, জাতীয় ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা যাতে সবাই এই সরকার যাতে এগিয়ে যাবে আমাদের ইচ্ছিত লক্ষ্যে, এবং আমরা সবাই আমরা যার যার অবস্থান থেকে আমরা ওবায়দুল মুক্তিদের সাহেবকে সহযোগিতা করব, সরকারের প্রতি আমাদের সহযোগিতার হাত প্রসারিত করবো।